সালামু আলাইকুম। মিজু আহমেদ যেভাবে চলে গেলেন, শেষ মুহূর্তের কিছু ছবি নিয়ে আমি এখন আপনাদের সামনে হাজির হয়েছি। জনপ্রিয় খলনায়ক মিজু আহমেদ আর নেই আমাদের মাঝে, সবাইকে কাঁদিয়ে হুট করেই চলে গেলেন গতকাল রাতে। সোমবার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল রাত থেকে মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যমে তার সহকর্মী বন্ধু অঞ্জু সাধারণ ভক্তদের মাঝে শোক নেমে আসে। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সবাই। মিজু আহমেদ শুটিংয়ে অংশ নিতে সোমবার রাতে ঢাকা কমলাপুর থেকে ট্রেনে দিনাজপুর যাচ্ছিলেন। রাত 8:30টার দিকে ট্রেনটি বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। পরে কাছের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একজন গুণী চলচ্চিত্র অভিনেতা ছাড়াও তিনি একজন প্রযোজক হিসেবে বাংলাদেশ বেশ পরিচিত। মূলত মিজু আহমেদ খলনায়কের চরিত্রের সুবাদে বাংলা চলচ্চিত্রে সুপরিচিত। মিজু আহমেদের জন্ম 1954 সালের 17 নভেম্বর কুষ্টিয়াতে। স্ত্রী পারভীন আহমেদ, 2 মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারশাদ। তার আসল নাম মিজানুর রহমান। শৈশবকাল থেকে তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন। পরবর্তীতে তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলের সাথে অন্তর্ভুক্ত হন। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তিনি বিএসসি পাস। চলচ্চিত্রের কর্মজীবন 1978 সালে তৃষ্ণা চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসাবে আত্মপ্রকাশ পান। চলচ্চিত্র শিল্পে অন্যতম সেরা একজন খলনায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এছাড়াও তিনি তার নিজের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজের ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেন। প্রিয় ভিউয়ারগণ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি নতুন নতুন সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন।